স্কুল খোলা দুরাস্তর, সিলেবাসের চাপ কমাতে উদ্যোগী শিক্ষা দপ্তর, এ বিষয়ে শিক্ষামন্ত্রী কী বললেন? যে স্কুলের সিলেবাস কি কমানো হবে সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করো, তাহলে তোমরা সম্পূর্ণ কারণ সহ সমস্ত কিছু জানতে পারবে সিলেবাসের বিষয়ে, কী করতে চলেছে শিক্ষা দপ্তর সিলেবাস নিয়ে এবং পরীক্ষাই বা কবে হবে সে বিষয়ে সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক, আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। কমেছে স্কুলের সিলেবাস, তবে শুধুমাত্র চলতি বছরের বাকি থাকা পরীক্ষাগুলোর জন্য এই সংকুচিত সিলেবাস প্রযোজ্য হবে। সিলেবাস কতটা কমানো যেতে পারে তা নিয়ে শিক্ষকদের পরামর্শ চেয়েছে শিক্ষা দপ্তর। গোটা বিষয়টি বিশেষজ্ঞ কমিটি দেখছে বলেছেন শিক্ষামন্ত্রী। কোন বিষয়ে সিলেবাসে কতটা কোপ পড়বে সবটাই নির্ভর করছে কবে স্কুল খুলবে তার ওপর। অর্থাৎ জুলাইয়ে স্কুল খুললে একরকম সিলেবাস হবে, আবার আগস্টে শুরু হলে সিলেবাসের ধাঁচ হবে অন্যরকম। এক কথায় শিক্ষা দপ্তর একাধিক পরিকল্পনা তৈরি করে রাখতে চেয়েছে। কেন কমাতে হচ্ছে পাঠ্যক্রম? এর প্রধানত দুটি কারণ রয়েছে। প্রথমতে আমপানের ধ্বংসলীলায় রাজ্যের 8টি জেলার 14,000-এরও বেশি স্কুলের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে শেষ 15 দিনে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 200,000-এর গণ্ডি ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন 30 জুনের পর স্কুল খোলার ক্ষেত্রে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে, ফলে টানা 4.5 মাস বা তার বেশি স্কুল বন্ধ থাকলে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পুরো সিলেবাস আদৌ শেষ করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। দ্বিতীয়ত, এই ঘূর্ণিঝড়ে প্রভাবিত জেলাগুলির বহু ছাত্রছাত্রীর ঘরবাড়িও ভেঙে গিয়েছে, বই খাতা নষ্ট হয়েছে, অনলাইন ক্লাস করার সুবিধে মিলছে না, সেক্ষেত্রে পুরো সিলেবাস রাখা হলে পড়ুয়ারা সমস্যায় পড়তে পারে। এই বিষয়গুলি আজ করেই আগেই একাধিক শিক্ষক সংগঠন সিলেবাস কমানোর দাবি জানিয়েছিল। প্রথম সেমিস্টার পড়া হলেও এপ্রিলে তার পরীক্ষা হয়নি, সেপ্টেম্বরে দ্বিতীয় সেমিস্টার হওয়ার কথা, তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট রয়েছে, সেই পরীক্ষার আগে কতটা সিলেবাস শেষ করা সম্ভব হবে তা নিয়ে সংশয় রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম ও দ্বিতীয় ক্লাস টেস্ট বা সেমিস্টার একসঙ্গে হতে পারে। আর একটি উপায় রয়েছে, 3টি পর্যায়ে সিলেবাস মিশিয়ে একটি পরীক্ষা, তবে কোন প্রস্তাব কার্যকর হবে তা নিয়ে আলোচনা চলছে। এক আধিকারিক বলেন, কাজটা বেশ চ্যালেঞ্জিং, কারণ সিলেবাসের যে অংশ বাদ হয়ে যাবে তা পড়ুয়ারা শিখবে কী করে সেটাও মাথায় রাখা দরকার, তার জন্যই শিক্ষকদের থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। নিশ্চিতভাবে স্কুল খোলার নির্দেশ আসার পর ক্লাসভিত্তিক ক্ষতির পরিমাণ চিহ্নিত করা হবে, সেই মতো চূড়ান্ত সিলেবাস স্থির হবে। তার আগে বিভিন্ন রকমের সিলেবাস মডেল তৈরি করে রাখবো আমরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন সব বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে, পাঠ্যক্রম নিয়ে সিলেবাস কমিটি কাজ করছে, ওদের এ বিষয়টা মাথায় রাখতে বলেছি। তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, সব কিছু বিবেচনা করে তোমাদের স্কুল কবে খুলবে তার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেবাস ঠিক করা হবে, এবং ক্লাসে কোন ক্লাসে কতটা কী হয়েছে সেই অনুযায়ী তোমাদের সিলেবাস ঠিক করা হবে। তোমাদের এই পরিকল্পনা দেখে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের বোঝাই যাচ্ছে তোমাদের সিলেবাস কিন্তু কিছুটা হলেও কমানো যেতে পারে, সেটা নির্ভর করছে কবে স্কুল খুলবে তার উপর। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের সিলেবাসের পরিস্থিতি কী রূপ, এবং তোমাদের পরীক্ষার যে পরিকল্পনা রয়েছে সেটা করা হচ্ছে যে দুটো পরীক্ষা যাতে একেবারে সেপ্টেম্বরে নেওয়া হয়, যদি সেপ্টেম্বরে কলেজ স্কুল না খোলে সেক্ষেত্রে তোমাদের কী হবে, 3টে পরীক্ষা যাতে একবারে কীভাবে নেওয়া যায় সেটাই কিন্তু পরিকল্পনা করছে শিক্ষা দপ্তর। তো তোমাদের আশা করি সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের সিলেবাস কমানো হবে কি না, বা কীরূপ ভাবে কমানো হবে, বা কী চিন্তাধারা চলছে শিক্ষা দপ্তরে, তো সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটিকে এখনও পর্যন্ত লাইক না করে থাকলে ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে এই বেল আইকনে ক্লিক করে সবার প্রথম এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও।